আমাকে ফোন টোন করে ও আগে আগে চলে এসেছে। এই আমি নেমে পড়েছি একটা কাছাকাছি, আজকে ঘুম থেকে উঠতে এত পরিমানে লেট হয়েছে কি বলবো। হ্যাঁ কাকা নেই, গোবিন্দ ঘরেতে নেই, গোবিন্দর ঘরে আসলে আমরা গোবিন্দকে খুব মিস করছি বলো। উই মিস কাকাই বলো তো একটু সবাইকে। ইয়েস, কিন্তু আজকে ভিডিওটা অন্য রকম হতে চলেছে, কারণ আজকে আমরা এখন যাব একটা নেমন্তন্ন বাড়িতে, আর সেটা রয়েছে আমাদের রিলেটিভ। সো সেখানে বড় ননদ, আমার মা আর সবাই যাবো ফ্যামিলি মেম্বার। তো তার জন্য এখন চটপট করে রেডি হতে হবে, তো চলো চটপট করে রেডি হয়, রেডি হতে হতে তোমাদের সাথে বাকি গল্পটা সারছি। সকালবেলা খেয়েছি, ওই যে সেই মনে আছে মেয়ের অন্নপ্রাশন, সেই রাধা বল্লভী ওই গুলটি গুলটি ছিল, বাকি যেটুকু ছিল আমি জেঠি আর গরিদের বাবা খেয়ে নিয়েছি। আর তার সাথে রান্না করতে সুজি, চলো তো চলো আমরা এখন রেডি হতে, আগে গোল্ডের গোল্ডকে আগে স্নান করাবো, করিয়ে তারপর আমি রেডি হবো, নাহলে আর রেডি হতে পারবো না। দেখি মশাই মোছামুছি করছে, করে নিন দেখি মোছামুছি। ও খাবারটা না মিক্সার মেশিনের ভেতর ঢেলে দিয়ে নে, তাই ঠান্ডা হয়ে যাবে না। মাছটা আছে, মাছটা আলাদা রেখো আর খাবারটা। বাবা হাঁটি হাঁটি করছো, বান্টি মামার সাথে হাঁটি হাঁটি চলছে, হাঁটি হাঁটি হচ্ছে, নাচও হচ্ছে আবার, ওরে বাবারে বাবারে। তো আমি মোটামুটি এখন রেডি হয়ে গেছি, জেঠি ধরো ওকে একটু ধরো খাবারটা বানিয়ে নিয়ে আসি। তো বলকে একবার খাই দিলে একটু ঘুম পড়বে, সেই সুযোগে আমি বাকি শাড়িটারিগুলো পরে নিতে পারবো। ঘড়িতে প্রায় এখন দুটো বেশি বাজে, তো আমাদের সাথে আর যাদের যাওয়ার কথা ছিল সবাই মোটামুটি বলছে বেরিয়ে যাচ্ছে। আমাকে ও বাবা আমাকে সাজুগুজু দেখে কোথায় যাব মা, তাই তো অনেক খুশি। তো আমার সাজুগুজু শাড়ি পরা দেখে গোল্ড মানে ভেরি হ্যাপি, বলছি টাটা, মানে মা এখন আমাকে টাটা নিয়ে যাবে, সেই খুশি তাই না, সেই খুশি। আরে 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 বাবা আরে বাবা, জাদু জাদু আমাকে দেখিও, জাদু 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 নিজের শাস্তি আমরা সবার লাস্ট। আবার বলো কি তুমি সব জায়গায় সবার লাস্ট কেন, আমি বাচ্চা কাছে থাকলে সব জায়গায় সবার লাস্ট হয়ে যেত তাই না মা। টাটা আমরা এখন বেরোবো, দেখতেই পাচ্ছ দুজনে রেডি হয়ে গেছি। ওই যে মামনি চলে এসছে, তোমাদের গোল্ড কোল থেকে পড়ে গেল, ওর অবস্থাটা দেখো ওর বাবার সাথে, মানে ও পা লাফাচ্ছে বাবার কোল থেকে পড়ে গেল। ওই যে যাবে না তোষানের কোলে যেতে বললে তোষানের কোলে যাবে, এই যা তোষান দাদার কোলে যা। এই যে এবার জেঠিও রেডি হয়ে গেছে আজকে, এখন বেরিয়ে রাস্তায় বেরিয়ে বলে কি একটা ভ্যান করো না, ভ্যান করো, কিছু অ্যারেঞ্জমেন্ট করো নি। টোটো ওদের বাড়ির ঠিকানাটা বললাম, টোটো বুক করি। ওদের বাড়ির ঠিকানা আইসক্রিম, আইসক্রিম কারখানা। আমাকে ফোন টোন করে ও আগে আগে চলে এসেছে, নেমে পড়েছি। ওরে বাবা পিসি নিয়ে দৌড় দিয়েছে, গোল্ডের দিদি চলে এসছে, সোনার মেয়ের ওইটা দুটো আছে দেখে দেখ কোনটা আমি বিছানা সাজিয়ে নিয়ে কতক্ষণে যাবে, তিন দিন যাই না ওই বাড়ি, হ্যাঁ তিন দিন যাই না। তুই পাশে যাসটি কেন, মুখটা শুকিয়ে গেছে জ্বর দিয়ে উঠেছে, তার জন্য জ্বরের থেকে উঠে মুখটা শুকনো হয়ে গেছে।
আজকে এই যে তোমাদেরকে বললাম না বার্থডেতে আসবো, এটা হলো বান্টি। ও বান্টি একটু হাই করে দাও, আজকে হলো গোল্ডের বান্টি মামুর হ্যাপি বার্থডে। কেন তুমি তো যাও, কালকে কি সুন্দর অ্যাড করে দিল বান্টি মামু। ওর আজকে ওই রকম কান্নাকাটি, শুধু ঘুমের টাইম, ঘুমের টাইম। বান্টি কালকে কালকে অনেকক্ষণ ধরে আমাকে অ্যাড করে দিয়েছে জনসনে। বাবা কত, আমি তো ওটা দেখে চিনতেই পারিনি। মারা এখানে খেতে বসেছে, এই মামনি বিচ্যুত হয়ে গেলে কেন? ও মামনি এখানে বসেছে মাও পাশে, আর সুদীপ দা এই যে খেতে খেতে দিয়ে দিচ্ছে। বলতো দা সঞ্জয় দা সবাই এসছে কেন? হাও এটা মনে হয় কি ফ্রাইড রাইস, মাটন। দেখো গোপাল গোপাল দাদুর করে, হ্যাঁ এত কোথায় উঠেছো, কোথায় উঠেছো তুমি, কোথায় উঠেছো, কোথায় উঠেছো? চশমা, দাদুর চশমা নিয়ে নিয়েছো? দাদা চশমা, দাদা চোখে দেখবে কি করে, দাদা চোখে দেখবে কি করে? পাখি, ও পাখি। আমাদের এখানে খাওয়া দাওয়া সমস্ত হয়ে গেছে, মানে এত গরম, বৃষ্টি এসছে, বৃষ্টির পর যেই আর হাওয়া ফাওয়া বন্ধ হয়ে গেছে, প্রচুর গরম। এখন সবাই মিলে বাড়ি যাবো কিভাবে সেই প্ল্যানিং চলছে, গাড়ি বুক, টোটো বুক, কে কি বুক করবে। তুই কি করে যাবি? প্লেনে যাব। তুই হেঁটে হেঁটে চল আমার সাথে। ছোট্ট ব্যাগ নিয়ে গেছি তোমাদের বলবে, সেটাও ধরে রাখার মতন ক্ষমতা আমার নেই, এতটাই শরীর খারাপ। ও বাবা, ছোট্ট রানী সাহেবা, নেমন্তন্ন বাড়ির দিকে খেয়ে দিয়ে এসে এতটাই কাহিল অবস্থা, ঘুমিয়ে পড়েছে। এখন তোমাদের গোলকে রেডি করে দিচ্ছে তোমাদের গোপুদা, ডাইপার টাইপার পরিয়ে আর যাবো আজকে বাপের বাড়িতে। প্রায় দু তিন দিন পরে যাচ্ছি, আমি সো এক্সাইটেড। বাবার মার সাথে দেখা হয়েছিল, তো ওইটুকু দেখাতে তো আর ওনাদের মন হচ্ছে না, এখন তাড়াতাড়ি করে যেতে হবে বাপের বাড়িতে। হুশ করে যাবো, হুশ করে পৌঁছে যাবো। পারিস দেখেছো, মানে সামান্য একটা ডাইপার পরার দিকে পারিস, তুই পারিস, চিৎকার বেরিয়ে যাচ্ছে। হ্যাঁ ঠিক বলেছো মা, সারাটা দিন বাবা তোমার মেয়ের সাথে আমি কিভাবে কাটাই। বাবা হয়েছে ফ্রন্ট ব্যাক, বাবা রে বাবা, মেয়ের বয়স 9 মাস হতে গেল, এখনো ডাইপারের ফ্রন্ট ব্যাক কোন দিকে লেখা থাকে বাপ জানে না, তাহলে ভাবো, একটু ভেবে নাও তোমরা। এই নিয়ে 3 নম্বর বার মেয়ের জামাটা পাল্টাচ্ছে, মানে খাচ্ছে, আস্তে বাবা একটু একটু করে বমি করছে, মানে সত্যি আর পারা যাচ্ছে না। ওর বাবা ডাইপারটা পরা থেকে এমন ঝাঁকিয়েছে, দেখো আমি যা করবো, রাধে রাধে করো, করো মা করো,
দাঁড়িয়ে আছে এখন, টোটো বুক করা হচ্ছে, টোটো আসবে, কে ডাকে পাশে, কে ডাকে ওকে নিয়ে আর লোকরা লাইন দিয়ে দাঁড়িয়েছে, কার কোলে যাবে, আওয়াজ শুনতে পাচ্ছ বাড়ি চোখে, মা কোল্ডের সাথে ফটো তুলবে বলে এখনো সেজে গুজে বসে আছে, তাড়াতাড়ি এখন ওই যে মার ফোনে ফটো তুলে দিতে হবে, চলো চলো দাঁড়াও এখানে বসে তুলবে না, ফ্রিজের সামনে এইখানে কোন দিকে বসে না দাঁড়িয়ে, হ্যাঁ হ্যাঁ সব। সো তোমাদের কোল্ড ওখানে ঝুনুকাকে আর পূজার সাথে খেলাধুলা করছে, মাও আছে, ওকে এখন রাতে খাওয়ানো হবে। আর আমি না অনেকদিন বাদে স্কিনটা পুরো মানে সেই গ্লোলেস হয়ে গেছে, অনেকদিন হয়ে গেছে কোনো রকমের কোনো মানে এরকম ফেস প্যাক অ্যাপ্লাই করিনি, সিরাম শিট, তো এখন 10-15 মিনিট এই সিরাম শিট যে মাস্কটা রয়েছে এটা অ্যাপ্লাই করবো, তাহলে কি হবে স্কিনটা ভালো গ্লোয়িং হবে। বাবুর যেহেতু কালকে মার্কেটে যাওয়ার রয়েছে, বাবু এখন ফোনে অর্ডার দিচ্ছে, আর ঘড়িতে প্রায় তোমাদের বেজে গেছে এখন 12:30টার কাছাকাছি, গোপুদা চলে গেছে, আজকে নিমন্ত্রণ বাড়িতে অনেক খাওয়া দাওয়া হয়ে গেছে, রাতে আর উনি কিছু খায়নি, না 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 ও দুধ খাবে না, এখন ঘুম পড়বে, ওই দেখো আমার নাকি খাবে,